পীরা, এই জন্য মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট কথা আপনাদের জানিয়ে যাচ্ছি, শুনে গে দিন। যে মানুষ হয়তো অনেকে প্রশ্ন করেন যে আপনি আলোচনা করতে করতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ফুরকুরাবি তার আলোচনা একটু কেন আনেন, কারণ কেন আনি জানেন? শুনে নিন, আমি যেখানেই তাফসির পড়তে যাই, তাফসির পড়ি, যতক্ষণ পড়ি, যখন আমি দেখি যে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর আদর্শের সঙ্গে এই 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 আয়াতের সঙ্গে আবু বকরের আদর্শটা মিল, তখন আবু বকরের কথা তুলে দিই। কিরকম বলি শুনুন, নূহ নবী প্রত্যেক নবী বলেছেন অমা সালুক মালিক মিন হাজিরিন, আমি এর জন্য কিছু তোদের কাছে পয়সা চাইছি, ইন হাজিরা ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার বদলা আল্লাহ দেবে, দুনিয়াতে দেবে আখেরাতে দেবে, আমি এই এই ইসলাম প্রচার করার জন্য আমি তোদের কাছে কিছু পয়সা চাইনি, আল্লাহর কোরআন প্রচার করার জন্য তোদের কাছে পয়সা চাইনি। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ এর ওসিয়ত নামাটা একটু খুলে দেখবেন, তার মধ্যে একটা আছে যে এই হাদিয়ার ব্যাপারটা বাবা। এখান থেকে বোঝা যায় যে নায়েবে নবী হতে গেলে তার কিছু গুণ থাকতে হবে। আমরা বলি নবী হতে গেলে শর্ত হলো তিনটি, কয়টা? তিনটি। কি কি? এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। তো যিনি নায়েবে নবী হবে, ওয়ারাসাতুল আম্বিয়া হবে, তার চরিত্রটাও ঠিক থাকতে হবে। চরিত্রহীন ব্যক্তি নবী বা নায়েবে নবী একদম পাশে কথা, কি বোঝাতে পারছি বাবা আপনাদের? এটা মাথায় রাখবেন সব, কারণ আপনার তাফসিরুল কোরআনের মাহফিলের একদম মাসিক শ্রোতা আপনারা হলেন। কি জানেন, এই কোরআন হয়তো আপনারা ডাইরেক্ট পড়ে মানে করতে পারবেন না, কিন্তু ইতিহাস ঘটনাগুলো কোথায় কি আছে আপনাদের এতটুকু কম বেশি আজ তিন বছর ধরে করে আসছি। চলো, তো নূহ আলাইহিস সালাম করলেন কি, নূহ নবী হেদায়েতের কথা বলতে লাগলেন, আর নূহ নবীকে কি করতে জানেন গ্রামের লোকেরা? রাস্তায় দেখতে পেরি খালি গলা টিপে ধরবে, খালি গলা টিপে ধরবে, কি মুশকিল। নূহ নবী করলেন কি, বলতে লাগলেন আরে আমি আল্লাহর ধর্মের প্রচার করছি তোদের কাছে, তোরা কোনোদিন এইরকম আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিস না। এই কথা বলতে বলতে লাস্টে করলো কি, নূহ নবীর স্ত্রীকেও নূহ নবী বলল, নূহ নবীর স্ত্রী করলো কি, লোকের সঙ্গে তাল দিল, নবীর বিরুদ্ধে গেল। পৃথিবীতে দুইজন নবীর, দুইজন নবীর স্ত্রী ইমান আনে নাই, হযরতে নূহ নবী আর হযরতে লূত আলাইহিস সালাম। নূহ নবীর স্ত্রীর নাম ছিল ওয়াহিলা, আর লূত নবীর স্ত্রীর নাম ছিল কি, ওয়েলা। এরা দুজনে ইসলাম গ্রহণ করেনি, নবীর প্রতি আনুগত্য স্বীকার করেনি। তো নূহ নবী করলো কি, ওই একদম স্ত্রী যখন কথা শুনলো না, বাধ্য হয়ে প্লাবন যখন এলো, কি হলো, সকলকে তুলে নিল। নূহ নবীর স্ত্রী নূহ নবীর স্ত্রীকে বলে যে চলে এসো তুমি, না আমাদের লোক বাঁচানোর লোক আছে। এই জন্য একটা কথা আপনাদের বলি, বাংলা কথা খারাপ সেন্স নেবেন না, পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না জুরু, পীর মানে না গরু, পীর মানে না গা। গ্রামের মানুষ সহজে পীর বলে মেনে নেবে, সহজ কথা নয় বাপ। পীর মানে না মা, মায়ের কাছে তুমি যত বড় পিসার হও মহাশয় হও, মায়ের কাছে তুমি সন্তান, ঠিক না বেটি? পীর মানে না জুরু, জুরু মানে বউ। কত বড় পিসাহেব, কত বড় মহাশয় মূর্তি সাহেব, আপনারা যদি আমার স্ত্রীকে বলেন ভাবি যান কি বৌমা মারুফের ওয়াজ খুব ভালো লাগে, বলে চারা যান মালটা কি জিনিস আমি ভালো বুঝি, ঠিক না বুঝি? পীর মানে না চুরু, আর পীর মানে না গরু। গরু কোনোদিন কত বড় মহাশয় মুক্তি সাহেব, ভূতন গরু হলে ও কোনো মতেই দেখবে না, মেরে দেবে, কিচ্ছু করার নেই। তো কথাটা একেবারে ফেলে দেবার নয়, তার ভিতর থেকে একটা শিক্ষা দিয়ে দিই। এটা ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো একটাই জিনিস, সর্বপ্রথম হযরত মুহাম্মদের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়লেন, তার নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরা, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন কিরকম পরিবর্তন হচ্ছে? চলো, তো হযরতে নূহ আলাইহিস সালাম কি করলেন, ইসলামের দাওয়াত দিতে 950 বছর বেঁচে বাঁচলেন, তারপরে তার অত্যাচার শুরু হয়ে গেল, নূহ নবী পৃথিবী ছেড়ে চলে গেলেন। নূহ নবীর পরে যত নবী আসলেন, আসার পরে এখানে নবীন শব্দটা আছে, বাবা সাল্লাল্লাহু নবীন বহু বচন আছে, একের পর একের পর একের পর এক নবী আসছে, একের পর একের পর নবী। হযরত ইব্রাহিম নবীর খালু খালাতো ভাই ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। লূত নবীর যুগের লোকেরা কি করতে জানেন, যে বর্তমান বেশ কিছু দেশের সরকার তারা কি করে, ওই সমকামিতাকে বৈধ করেছে না? আরে বলুন না বাবা, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, সমকামিতা। এই লূত নবীর জামানার লোকেরা ওই কারবার করতো, ওই কারবার করতো, আর কি ছেলে ছেলে বিবাহ। তো একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে একজন নবী ছিলেন, যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না। তো একদিন জোহরের নামাজ পড়ে
সারা ওনার স্ত্রী ছিল সারা বড় স্ত্রীর নাম ছিল সারা তো সারা করেছেন কি ওনাকে খেতে দেবে বলে ডাকছেন উনি করেছেন কি জোহরের নামাজ পড়ে আর বাইরে খালি বেরোচ্ছেন কোন একটা মেহমানকে খুঁজছেন পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে খেতেন না তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে রাখবেন এই মেহমানদারি করা মুহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নত চলুন তো এবারে যাকে রাস্তায় ধরে ভাইয়ে সোনা খাবে ও ভাইয়ে সোনা খাবে বলে দূর ভাই খেয়ে আসছি এমন সময় আসর হয়ে যায় আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে পাঠালেন যাও যাও কোথায় যাব আল্লাহ এই লূত নবীর জামানায় লূত নবীর এলাকায় চলে যাও ওখানে লোকেরা কি করেছে সবাই নোংরা কাজ করেছে ওকে ভূমিকম্পে ঢুকিয়ে দাও তা যাবার পথে তোমরা যে লূত নবীর বাড়ি যাবে যাবার পথে ইব্রাহিম খলিল আমার আছে ওই ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হবে আর ওর বাড়ি থেকে কিছুক্ষণ থাকবে থেকে ওখানে কিছু খাবার খাবার ও চেষ্টা করবে বেচারা আর সেইখানে তোমরা ওর স্ত্রীকে একটা সুসংবাদ দিয়ে আসবে ব্যাস তখন সারার বয়স ছিল 90 বছর ভালো করে শুনে নিন তো এবারে আসছেন আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন দুইজন অচেনা ব্যক্তি কি সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে বলছে ভাই আসুন না আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন চলো আসার পরে বসিয়ে রেখে বাড়ির কোথায় ঘটনা পাবেন আপনি পবিত্র কোরআনের 26 নম্বর পারা সূরা যারিয়াতের ভিতরে একদম শেষের পৃষ্ঠার আমার হাফেজ সাহেব যারা আছে তারা আমি আয়াতটা পড়বো তখন বুঝতে পারবেন তো এবার করেছেন কি গিয়ে বলছেন যে সব বলে ওদের বসিয়ে দিয়ে ঘরের ভিতরে ঢুকে বলছে সারাকে বলছেন শোনো দুজন অচেনা ব্যক্তি এসছে সুপুরুষ অচেনা ব্যক্তি এসছে আমি এক্ষুনি এই বাছুরটাকে জবাই করে দিচ্ছি আর তুমি তাড়াতাড়ি রুটি তৈরি করো ভুনা তৈরি করো রুটি আর ভুনা এনে যখন ওনার কাছে দিয়েছে না ফেরেশতারা তো খায় না চুপচাপ বসে আছে একবার খাবারের দিকে দেখে আর ইব্রাহিম নবীর মুখের দিকে দেখে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভেবেছিলেন মনে হয় অনেকক্ষণ দেরি হয়ে গেছে তো তাই মনে হয় দুঃখ পেয়েছে উনি বলছেন ভাই কিছু মনে করবেন না আমার স্ত্রী না একটু বয়স হয়ে গেছে তো আর বেচারা একটু এ করতে দেরি হয়ে গেছে তখন এ ফেরেশতা যেন বলছে আমরা সাধারণ মানুষ হয়ে আমরা হলাম আল্লাহর দুই ফেরেশতা হ্যাঁ বলে এখানে বলে আমরা যাচ্ছিলাম আপনার খালাতো ভাই হযরতে লূত নবীর জায়গায় যাচ্ছিলাম যাবার পথে আপনি মেহমান খুঁজছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনকে বললেন আরে ইব্রাহিমের বাড়ি থেকে একটু মেহমানদারি করবে আর ওকে একটা সুসংবাদ দিয়ে যাবে কি সুসংবাদ দিতে এলেন ওয়াবাশশারুহু বিগুলামিন হালিম 26 নম্বর পারায় সূরা যারিয়াতে যাবার সময় কি করবে একটা পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে যাবে ওই 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 সারার পেট থেকে একটা বাচ্চা হবে যেই বলেছে আম্মা দান সারা করেছিলেন কি দরজার আড়ালে দাঁড়িয়েছিলেন যেই কানে খবর পেয়েছে যে আল্লাহ পাক আমার সন্তান দান করবে অমনি মুচকে হেসে ফেলেছিলেন আর সেই সন্তানটার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী আর ইয়াকুব নবীর ছেলে হলো কি জানেন ইউসুফ নবী ইয়াকুব নবীর একটা ছেলে ছিল ইসরায়েল সেখান থেকে বানি ইসরায়েলটা এলো এর আগে বলে দিয়েছি ইতিহাসটা তবে সংক্ষেপ আজকের বোঝার জন্য বলে দিলাম তাই আল্লাহ পাক করলেন কি ওই এবার লূত নবীর জামানায় সেখানে গিয়ে তাদেরকে হেদায়েত করার জন্য লূত নবী তাদেরকে অনেক বোঝানো বোঝালেন তারা শুনল না হুদ নবী আদ জাতির প্রতি এলো তাদেরকে বোঝালো হলো না সালেহ নবী এলো সামুদ জাতির প্রতি তাও বোঝালো তাও হলো না এরপরে করলো কি একের পর এক নবী এলো তাই আল্লাহ পাক বলছেন আমার নবীরা কি করে দুটো কাজ করে কি করে নবীদের কাজ কটা দুটো কি ভালো কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা জান্নাতের আহ্বান করা জাহান্নামের কষ্টের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া একে বলে মুবাশশিরিন আর মুনজিরিন তাই আল্লাহ পাক বললেন ফাবাআসাল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ছিল একটাই উম্মত কানান নাসু উম্মাতাও ওয়াহিদা পৃথিবীর সমগ্র মানুষ ছিল একটাই উম্মত পরে যখন তারা বিকৃতি সৃষ্টি করলো আমার সৃষ্টি জগতে যখন কথা বলতে বলতে আমার সঙ্গে যখন শরীক করলো অন্য কাউকে বস্তু বা ব্যক্তির তখন আমি করলাম কি ফাবাসাল্লাকুন নবী নবীদেরকে প্রেরণ করলাম যুগে 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 কেন করলাম অমুবাশশিরিন মুবাশশিরিন মুনজিরিন সুসংবাদ দেবার জন্য দিলাম সুসংবাদটা কি এটা ভালো কাজ এটা করলে জান্নাতি ইত্যাদি ইত্যাদি জান্নাতের খাবার এই 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 আর এটা খারাপ কাজ এটা করলে জাহান্নামে যাবে জাহান্নামের শাস্তিটা কি এই 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 তাহলে মুবাশশিরিন আর কি মুনজিরিন এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আনজালা মাহুমুল কিতাবা বিল হাক্কি
শুধু আমি নবীদেরকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাই নাই, সুসংবাদটা দেবে কি করে? সেটা হলো কি জানেন, আমি আল্লাহ তাদেরকে কিতাব নাযিল করেছি। জোরে বলুন। এবার কিতাব কার কি দিয়েছে দেখা যাক। ইব্রাহিম নবীর প্রতি সহিফা দিয়েছিলেন, ইব্রাহিম নবীর প্রতি যে সহিফা দিয়েছিলেন 10টা সহিফা দিয়েছিলেন। এই জন্য আমি আপনাদের কয়েকদিন আগে একবার তাফসীরে মাহফিলে বলেছিলাম, মোমেন হতে গেলে তার কটা গুণ থাকতে হবে? 30টা, মনে আছে? যাকে তাকে মোমেন বলবেন না, আমরা তো যাকে তাকে মোমেন মুত্তাকি বলি বলে পারি, খবরদার নয় যাকে তাকে মোমেন মুত্তাকি বলি বলবেন না। মোমেন হতে গেলে তার কোরআনে আছে, মোমেন হতে গেলে 30টা গুণ তার মধ্যে থাকতে হবে। সূরা তাওবার মধ্যে আছে 10টা, সূরা আহজাবে আছে 10টা, আর সূরা মুমিনুন আছে 10টা। এই মোট 30টা গুণ থাকতে হবে, তবে তিনি হবে মোমেন। আয়াতগুলো একবার পড়ে দিচ্ছি, বাপের একটু মাথায় রাখুন। সূরা তাওবায় 10টা আছে, আত্তা ইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইউন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন আল হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এটা হলো সূরা তাওবা। এবার এই 10টা গুণ, এক একটা গুণের এক একটা মানে আছে, একটু ছোট করে বলে দিই। মুমিন ব্যক্তির প্রথম কাজ হলো আত্তাইবুন, তাওবাকারী হবে। তাওবা মানে কি? তাবা ইয়াতুবু, তাওবা মানে হলো ফিরে আসা, ফিরে আসা। কি রকম ফিরে আসা? একটা एग्जांपल দিই। আপনারা অনেক সময় দেখবেন ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়, হতে হতে এক ভাই অপর ভাইকে কি বলে দেখবেন? রেগে রেগে বলে, এক বাপের যদি জন্ম হয়ে থাকি আমি, আমি যদি এক বাপের জন্ম হয়ে থাকি, মরণ পর্যন্ত তোর বাড়ি যাবে না, তোর সঙ্গে কথাও বলবো বলি না, আর বলি না। কি আশ্চর্য দেখেছেন, সত্যি সত্যি লোকটা মরে যাচ্ছে, ওর বাড়ি গেল না, ওর পানিও খেল। আল্লাহ ফেরেশতাদের বলে, আদম সন্তান কত চেত দেখ দিন, বললো এক বাপের জন্ম যদি হয়ে থাকি, তোর বাড়ি যাব না, তোর খাবার খাবো না, তোর সঙ্গে কথাও বলবো না, মরে যাচ্ছি তবু এলো না, তো জানাজায় যাবো না, তুই আমার জানাজায় হাত দিবি নি। আল্লাহ বলছে, মাথা মোটা আদমের সন্তান শোন, তুই ওই প্রতিজ্ঞাটা মানুষ মানুষের সঙ্গে না করে এই তাফসিরে মাহফিলে বসে বসে এখানে প্রতিজ্ঞাটা কর, আমি যদি এক বাপের বেটা হয়ে থাকি, মরণ পর্যন্ত জীবনে কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, জেলা করবো না, ব্যবচার করবো না, নারী নির্যাতন করবো না, জমির আলচুরি করবো না, উৎপাদনের কারেন্ট দেবো না, মিথ্যা কথা বলবো না, চিটিংবাজি করবো না, মোনাফিকি করবো না, তার আমি আল্লাহ এখানে তুই বসে বসে প্রতিজ্ঞা কর, আমি আল্লাহ তোর জিন্দগির গোনাগুলো মাফ করে দেবো। এই এই প্রতিজ্ঞাটার নাম হলো তওবাতান নাসুহ। দলিলটা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তার নাম্বার 28 নাম্বার 20 লাইন নাম্বার 2 সূরা লাইন নাম্বার 2 সূরার নাম সূরা তাহরিমুল কোরআন। হে মানব জাতি, হে ঈমানদার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কেমন ফিরে আসবি? আর ব্যাকে যাব না। তাওবাতান নাসুহ শব্দের অর্থ যে ব্যাকে যাব না। এক বাপের বাবা যদি হয়ে থাকে, আল্লাহ জীবনে কোনোদিন সুদ খাবো না, এখানে বসে তাওবা কর, তাহলে করলে কি হবে? অনুসূচনা কর, তাহলে তাওবা তো সুদ তো খেয়ে ফেলেছি, আল্লাহ কি হবে? আল্লাহ বলছে, খেয়ে ফেলেছিস, টেনশন হচ্ছে না? আমি জানি আমার গজবের কথা শুনে তুই তো টেনশন করবি, কারণ মোমেনের চিহ্ন কি আমি আপনাদের বলেছিলাম, মনে আছে? মোমেনের পরিচয় হলো তিনটি, মোমেনকে দেখবে চিনবেন কি দেখে? তিনটি জিনিস দেখে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। 9 নম্বর পারা সূরা মাফিসা, 2 নম্বর লাইন সূরা নাম সূরা আনফালে 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মোমেনকে চিনবে তিনটি জিনিস দেখে। মোমেনের সামনে যখন খোদার গজবের আলোচনা করা হবে, ওর অন্তরটা ভয় কাঁপতে শুরু করবে। আল্লাহ, সুদ খেলে এই শাস্তি, জেনা করলে এই শাস্তি, তাহলে আমি তো ইয়াং বয়সে খুব মেয়ে নষ্ট করেছি, আল্লাহ আমার অবস্থা কি হবে? এক নম্বর। 2 নম্বর কি? কোরআনের আয়াত যখন মোমিনের সামনে তেলাওয়াত করা হবে, ওর অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। জোরে বলুন। আর মোমিন ব্যক্তি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, ও আলা রব্বিহিম তাওয়াক্কালুন, মোমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তুই ওই প্রতিজ্ঞাটা কর, ওই প্রতিজ্ঞাটা কর, করলেই দেখবি টেনশন হচ্ছে না। আল্লাহ, সুদ খেয়ে ফেলেছি, ঘুষ খেয়ে ফেলেছি, কি হবে? আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন, টেনশন নেবে না, আমি তোদের জন্য যথেষ্ট রে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। পাপ করেছিস আমি জানি। উমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরুর রাহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পিছন 10 নম্বর লাইন সূরার নাম সূরা নিসাল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা তুই পাপ করিস, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি তুই পাপ করেছিস, তোর নাফসের উপরে জুলুম করেছিস, চলে আয়, চলে আয়। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, একবার আমার যে তওবা ইস্তিগফার কর, ক্ষমা প্রার্থনা কর। ইয়াজিদিল্লাহ গাফুরুর রহিম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব।
মোমেনের পরিচয় আসছি তাহলে কত 30টা গুণ বলেছিলাম মোমেনের এক নম্বর হলো সূরা আপনার ইয়েতে তাওবায় আছে 10টা সূরা মুমিনুনে 10টা কি কি ভালো করে শুনে নিন তাহলে যাকে তাকে মোমেন মুত্তাকি ওরি ফলে ফেলি খবরদার নয় মোমেন হতে গেলে 30টা গুণ থাকতে হবে আর মুত্তাকি আমরা বলি না মুত্তাকি বলে না বাবা মুত্তাকি বলে দি মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ এক্সট্রা লাগবে কোরআনই আছে তার কথা হলো হ্যাঁ 45টা আর ওলি বলি না ওলি ওলি হতে গেলে আরো 5টা এক্সট্রা লাগবে কথা হলো 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় কোরআনের ভাষায় ও মুমিন মুত্তাকি ওলি 50টা 5টাও গুণ নেই 50 এর 5টাও গুণ নেই এত ওলি হতে পারে না চলুন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবার দ্বিতীয় 10টা গুণ কি কি কদ আফলাগাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুবিন ফামান ইত্তাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াখিদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউসা হুম ফীহা খালিদুন এই 10টা গুণ আর 10টা গুণ কি কি আছে আর 10টা গুণ হলো সূরায়ে আহজাবে 10টা কি কি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি সব দাদা ছেলে মেয়ে ছেলে কানিতিনা কানিমে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলমান হচ্ছে দাদা ছেলে মুসলিমাত এই তকটা যখন আসবে না বাবা তখন যাবেন মেয়ে ছেলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি এইগুলো আসছে তত মেয়ে ছেলে আর আগের তো হলো বেড়া ছিল আগের শব্দটা বেড়া ছিল পরের শব্দটা মেয়ে ছেলে চলো আচ্ছা আল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি ওয়াল মুতাসাদদিকিনা ওয়াল মুতাসাদদিকাতি ওয়াস সাঈমিনা ওয়াস সাঈমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা জোরে বলো সুবহানাল্লাহ এই 30টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মুমিন আর মুত্তাকি কাকে বলে মুত্তাকি হতে গেলে আরো কত লাগবে বলেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি কত কত 15টা আর 15টা গুণ 15টা গুণ কোথায় আছে কোরআনে লাইসাল বিররু আউ তুবাল্লু বুজুহুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবীল ওয়াস সাঈলিনা ফির রিকাব ওয়া আকামা সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসা ওয়াদ দাররা ওয়া হিনাল বাস উলাইকাল লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন সূরা বাকারা সূরা কোথায় আছে সূরা বাকারা মানে দুই নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠা একেবারে আট নাম্বার লাইন থেকে গোটা পৃষ্ঠাটা আর ওরি হতে গেলে কটা লাগবে বলি জি তাড়াতাড়ি পাঁচটা কি কি আলা ইন্না উলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন যারা খাঁটি মুমিন হবে আর মুত্তাকি হবে আল্লাহকে ভয় করবে বুঝাচ্ছে লাভমুল বিশ্ব তাদের লাভটা কি লাভমুল বিশ্ব ফিল হায়াতি দুনিয়া ফিল আখরা দুনিয়া আখেরাতে তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ বলেন আর কি করবে না ওলি হতে গেলে শর্ত মারাত্মক শর্ত এটা মনে রাখবেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আল্লাহর কথার কোনো পরিবর্তন তারা করবে না আল্লাহ যেটাই বলেছে ওটাই মানবে রাসূল যেটাই বলেছে ওটাই মানবে কার মানবে রাসূলের কথাগুলো মাতাকুম রাসূলু ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম সূরা হাশর আল কোরআন রাসূল তোমাদের যেটা দেয় ওটাকে তুমি গ্রহণ করো যে রাসূল যেটা যেটা থেকে তোমায় নিষেধ করে ওটা থেকে দূরে সরে থাকো কিছু বুঝতে পারছেন বাবারা তো এইগুলো গুণ থাকবে যারিকা হল ফাউজুল আযীম তারাই হবে তারাই বড় কামিয়াবি পাবে সেজন্য আপনাদেরকে বলি বাবারা আল্লাহ পাক কি করলেন যুগে যুগে নবী রাসূল পাঠালেন এক একটা নবীর প্রতি এক একটা কিতাব দিয়েছেন মোট 104টা কিতাব এক মিনিট 104টা কিতাব 100টা হলো সহিফা আর 4টা হলো কিতাব তাই তো শুনে নিন এক একটা নবীর প্রতি এক একটা কিতাব এসেছেন তাওরাত জবুর ইঞ্জিল কোরআন আপনারা কোরআন দেখেছেন তাওরাত জবুর ইঞ্জিল দেখেননি তাই তো হতবাগের কাছে তাওরাত জবুর ইঞ্জিল তিনটি আছে প্লাস আরেকটা ধর্মগ্রন্থ আমার কাছে রয়েছে তার নাম হলো গীতা আমার কলকাতার বাড়িতে চারটি রয়েছে আর কোরআন তো আছে তাওরাত জবুর ইঞ্জিল সেগুলো আমি পড়েছি পড়ার পরে কোরআনের সঙ্গে তালি করতে গিয়ে দেখলাম আসমান আর জমিন তফা আমার কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব জোরে বলুন সুবহানাল্লাহ এবার বলি আসছে এই তাফসীরটা আসছে একটু পরে আর এক মিনিটের মধ্যে আসছে
আল্লাহ পাক বলেন কি ফাবাসাল্লাহুন কানান্নাস উম্মাতান ওয়াহিদা সমগ্র মানব জাতি ছিল একটাই উম্মত ফাবাসাল যখন তারা গন্ডগোল শুরু করলো ফাবাসালনাহুন নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন আর তাদেরকে যখন গন্ডগোল বিপদগামী হতে লাগলো খারাপ পথে যেতে লাগলো ভালো পথে আনার জন্য আল্লাহ পাক কি করলেন যুগে যুগে নবীদেরকে পাঠালেন আর সেই নবীগুলো কি করেছে সুসংবাদ দিয়েছে মানুষকে ভয় দেখিয়েছে তারপরে কি করেছে ওয়ানজালা মাহুমুল কিতাবা বিল হাক্কি তাদের উপরে কিতাব নাযিল করেছে যথাযথভাবে হক কিতাব নাযিল করেছে আর কি করেছে কিতাবের দ্বারা তারা কি করবে সেই নবী রাসূলগুলো লিয়াহকুমা বাইনান নাস মানুষের মাঝে তারা কি করবে সঠিক বিচারটা করবে ফি মাখতালাফু ফিহি তার মধ্যে যারা ইখতিলাফ করে কিতাব নিয়ে যারা ইখতিলাফ করেন তাদেরকে সঠিক মীমাংসা করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে কিতাব দিয়ে পাঠিয়েছেন ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি পড়াশোনার দুটো ভাগ আছে আমার বন্ধু আমার এক বছরের সিনিয়র আমার পাশে বসে আছে হযরত মাওলানা বাকিবুল্লাহ সাহেব এক মাদ্রাসার শিক্ষক তো ভালোই জানবেন আপনাদের ছোট্ট একটা কথা বলি আপনাদের যে পড়াশোনার দুটো দিক আছে একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল না বাবা অনেক দেখবেন থিওরি করতে ভালোবাসি আমাদের ধর্মীয় গুরু কিছু আছে ধর্ম নেতা কিছু আছে মুসলমানদের হ্যাঁ আমরা থিওরিটা ভালো বুঝি কিন্তু প্র্যাকটিক্যাল করতে গেলে আমরা তখন জায়েজ না জায়েজের ফতোয়া দিই তাই না বাবা ভুল বললাম না বুঝতে পারিনি না খুলে বলি থিওরিটা আমরা পড়াই কিন্তু প্র্যাকটিক্যালটা করাতে গেলে আমরা তখন জায়েজ না জায়েজের ফতোয়া দিয়ে ফেলি কিরকম শুনে নিন 2 আর 2 এ 4 এটা স্যার আমাকে বলেছিলেন ছোটবেলায় স্যাকে স্যারের মুখের কথাটা আমার কানে এলো আমার কান শুনে বিবেককে বললো বিবেক বুঝিয়ে দিল যে 2 আর 2 এ 4 কিন্তু মুখস্থই করলাম কিন্তু প্র্যাকটিক্যাল দেখাতে গেলে স্যারকে বোর্ডে লিখে দেখাতে হয়েছিল 2 এ প্লাস 2 ইজ ইকুয়াল টু 4 এটা হলো প্র্যাকটিক্যাল এই জন্য কম্পিউটার শিখতে গেলে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই লাগে কোন ছেলে যদি থিওরিটাই করে যদি বসে থাকে তারে কম্পিউটার জানাটাই বেকার তাহলে তাকে কি করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে পড়া লেখা লেখা পড়া শুধু পড়লে হবে না ওসব লিখতেও হবে মনে রাখবেন আরেকটা বলছি এই জন্য অনেক সময় কি হয় মানে বিভিন্ন দিকের প্র্যাকটিক্যাল করায় কদিন আগে আমি একটা জলসা গিয়েছিলাম 2-3-4 দিন আগে সেখানে গিয়ে দেখলাম আমার টাইম ছিল রাত 1টা থেকে আর এক ভদ্রলোক রাত 10টা থেকে 1টা পর্যন্ত হজের ট্রেনিং দেওয়ার যে সমস্ত ভিডিওগুলো হয় দেখেছেন কি হজের ট্রেনিং দিতে গেলে আপনাদের অনেক কিছু শিক্ষা দেয় তো সেই ট্রেনিংটা 3 ঘন্টা ধরে দেখাচ্ছিল তা কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ এসে আমাকে বলল যে আপনি এর বিরুদ্ধে কথা বলুন এবং একে এ তো শরীয়তের বিরোধী অমুক তো সে মানে যাচ্ছে তাই কিছু মুরব্বীরা তাই বললাম বাবা আপনি কোনোদিন হজে গেছেন বলছে না আল্লাহ যদি সামনে বছর যাবো আমি যাওয়ার আগে হজ থেকে ফিরে এসে আমাকে বলবেন যাওয়ার আগে আপনাকে ওই ট্রেনিংটাই দেওয়া হবে বুঝলাচ্ছেন কথাটা আমার বললাম থিওরি প্র্যাকটিক্যাল ইসলাম ধর্ম থিওরি প্র্যাকটিক্যালকে বিশ্বাস করে বলছি কি শুনে নি কোরআনটা হলো একটা থিওরি কোরআন হলো থিওরি আর প্র্যাকটিক্যালটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলুন সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ পাক বলে দিলেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো ওয়া আতু যাকাত যাকাত দাও বাস ওয়ারকাউ ওয়াসজুদু রুকু করো সাজদা করো এটুকুই শেষ প্র্যাকটিক্যালটা কি দেখালো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে কি করতে হবে রুকু কেমন করে করতে হবে সাজদা কেমন করে করতে হবে প্র্যাকটিক্যালটা করে দিল এই জন্য থিওরি প্র্যাকটিক্যালের প্রতি গুরুত্ব দেবেন তাই আল্লাহ পাক বলছেন যে আমি কি করেছি নবীদের পাঠিয়েছি আর নবীদের সাথে কি কেতাবও পাঠিয়েছি শুধু শুধু নবী পাঠাই নাই নবী রসুলের মধ্যে পার্থক্য আছে বাবা মনে রাখবেন সকল সকল রসুল নবী কিন্তু সকল নবী রসুল নয় পৃথিবীতে মন নবী হলো নবী অনেকগুলো আছে কিন্তু রসুল হলো